আর এটাই হচ্ছে সবচেয়ে বড় আলামত, ওই ব্যক্তি হচ্ছে ইমামুল মেহদী। এটাই সবচেয়ে বড় আলামত যে ওই ব্যক্তি ইমামুল মেহদী। তিনি বলেছেন এই শেষ জামানায় কিছু মেজর ঘটনা আগামীতে ঘটতে যাচ্ছে, সেগুলো কি সেটা আমি বুঝি। তিনি বলেছেন আখিরুজ জামানে পৃথিবী দুটো ভাগ হয়ে যাবে, এক ভাগ মুসলিমদের আর এক ভাগ হচ্ছে অমুসলিমদের। তিনি আরো বলেছেন মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না। এই পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করেন, মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না, তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাবে। পৃথিবী দুটো ভাগ হয়ে যাবে, একটা ভাগ কুফফারদের আর একটা ভাগ মুসলিমদের। তিনি বলেছেন যখন পৃথিবী এভাবে ভাগ হয়ে যাবে তখন কুফফারদের দ্বারা মুসলিমরা নির্যাতিত হবে, তারা তোমাদেরকে এমনভাবে আক্রমণ করবে যেমন করে অনেকগুলো ক্ষুধার্ত মানুষ একটা দস্তরখানার মধ্যে গোগ্রসে খাবার খেতে থাকে, হাউমাউ করে মানুষ যখন খাবার খায় ঠিক এরকম করে তারা তোমাদের রক্তপাত ঘটাবে মুসলিমদের। সাহাবীরা প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ তখন কি আমরা সংখ্যায় কম হব? তিনি বলছেন না, তোমরা সংখ্যায় কম হবে না, বরং তোমরা হবে আবর্জনার মতো। তিনি আবর্জনা শব্দটা ইউজ করেছেন, আমাকে ক্ষমা করবেন, এই কথাটা আমি বলিনি, তিনি বলেছেন, আপনার নবী বলেছেন আমরা হব আবর্জনার মতো, তোমরা গরুর রশি ধরে ব্যস্ত থাকবে এবং আল্লাহর পথের কষ্ট শ্রম জিহাদ দাওয়াত ছেড়ে দিবে, এজন্য তোমাদের এই অবস্থা হবে। কিন্তু এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না, এটাই সুখবর, এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না। যখন জুলুমের জয় জয়কার থাকবে ঠিক তখনই আরবে নেতৃত্ব নিয়ে একটা টন্দল সৃষ্টি হবে। এটা ভালো করে বোঝার চেষ্টা, এই অংশটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন, আরবে নেতৃত্বের একটা টন্দল হবে, নেতৃত্ব নিয়ে একটা ঝগড়া হবে আরবের মধ্যে, এটা হতে যাচ্ছে সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন এই নেতৃত্বে ঝগড়া হবে মানুষ সত্যিকারের নেতা খুঁজে পাবে না, আমির খুঁজে পাবে না, ঠিক তখনই মদিনা থেকে একজন মানুষ মক্কায় আসবেন, তার নাম হবে আমার নামে, তার পিতার নাম হবে আমার পিতার নামে, তার মায়ের নাম হবে আমার মায়ের নামে, সে হবে আমার ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশের একজন মানুষ, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়েরও নাম হবে আমিনা। তিনি মদিনা থেকে মক্কায় আসবেন, কি জন্য আসবেন? তিনি নেতৃত্ব চাবেন না, নেতৃত্ব অ্যাভয়েড করতে চাবেন, এই ভয়ে পালিয়ে আসবেন, কিন্তু মানুষ তাকে খুঁজে 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 বের করে মক্কায় চলে আসবে এবং তার হাতে ইসলামী খেলাফার বায়াত নেওয়া হবে। এটা কোনো রাজতন্ত্রের বায়াত হবে না, ইসলামী খেলাফার বায়াত হবে। আর অফকোর্স তখন ইউনাইটেড নেশনস বলে কিছু থাকবে না, তখন এইসব ডলার এবং কাগজের টাকা বলে কিছু থাকবে না, তার হাতে বায়াত নেওয়া হবে এবং সারা মুসলিমরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তার সাথে ঐক্যমত পোষণ করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে সিরিয়া থেকে একটা বাহিনী এসে আক্রমণ করতে চাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার ওই বাহিনীটাকে মক্কা এবং মদিনার মাঝখানে বাইদান, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় আলামত, ওই ব্যক্তি হচ্ছে ইমামুল মেহদী। এটাই সবচেয়ে বড় আলামত যে ওই ব্যক্তি ইমামুল মেহদী। তিনি বলছেন ইমামুল মেহদী যখন ইমার্জ করবেন তখন মুসলিমরা তার সাথে যোগ দিবে এবং কুফফারদের সাথে তোমাদের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে 80টা পতাকা, 80টা দেশ একত্রিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আপনি কি চিন্তা করছেন সামনে এগুলো হতে যাচ্ছে? 80টা ফ্ল্যাগের কথা তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা একত্রিত হয়ে তোমাদের এগেইনস্টে যুদ্ধ করবে। এই যুদ্ধে মুসলিমরা তিনটা ভাগ হয়ে যাবে, একটা ভাগ যুদ্ধের মাঠেই শহীদ হয়ে যাবে, আরেকটা ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে। আল্লাহর রাসূল বলছেন এদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না। তিনি বলছেন বাকি যে পার্ট থাকবে তিন ভাগের এক ভাগ, এদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করবে এবং তারা ইমামুল মাহদির সাথে এই বিশ্বে খেলাফত প্রতিষ্ঠিত করবে। অফকোর্স তখন আমাদের এইসব ডেমোক্রেসি সেকুলারিজম বলে কিছু থাকবে না, এগুলোর দৌড় শেষের দিকে, কোনো কিছুর যখন চরম উৎকর্ষতায় পৌঁছায় তখনই ধ্বংস হয়, এটাই বাস্তবতা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটা হাদিসে বলেছেন এটা হবে, এটা কেউ ঠেকাতে পারবে যত চেষ্টাই করো কোনো লাভ নাই। আমাদের আজকে যা অবস্থা বিশ্বে এটা আমাদের কল্যাণের জন্যই হচ্ছে, সামনে একটা সোনালী সকাল অপেক্ষা করছে, এই কারণেই আমরা এখন রাত পার করছি। ইমামুল মাহদী বেঁচে থাকবেন 7 থেকে 9 বছর এবং আরও অনেক যুদ্ধ হবে কুফফারদের সাথে যেগুলোতে তারা বিজয় লাভ করবেন। তবে ইমামুল মাহদীর হাতে কনস্ট্যান্টিনোপল অর্থাৎ তুরস্কের ইস্তাম্বুল নগরী বিজিত হবে,
ইস্তাম্বুল নগরীতে মুসলিমরা যখন ঘাঁটি গাড়বে তখন শয়তান এসে মুসলিমদেরকে খবর দিবে যে দাজ্জাল আত্মপ্রকাশ করেছে, দাজ্জাল আত্মপ্রকাশ করেছে একজন ইহুদি যুবকের বেশে। আর অফকোর্স এই ইহুদিরা দাজ্জালকে ফলো করবে, কারণ ইহুদির অপেক্ষায় বসে আছে তাদের একজন মাসিহ আসবে, তারা দাজ্জালকে ওদের মাসিহ মনে করে, ত্রাণকর্তা। আসলে সে মাসিহ না, সে মাসিহুদ দাজ্জাল। এই দাজ্জাল মুসলিমদেরকে সিরিয়ার মধ্যে ঘিরে ফেলবে ইমামুল মাহদি সহ। এরপর যেটা হবে সেটা হচ্ছে ওই যে ফেরাউন বনী ইসরায়েলকে নদীর মধ্যে ঘিরে ফেলছিল না, সামনে নদী পিছনে ফেরাউন, আর মুসা আলাইহিস সালামের কম মনে করছে এখন আমাদের সময় শেষ, আমাদেরকে হত্যা করা হবে, মুসলিমরা এরকম ভয় পেয়ে যাবে, বাহিরে দাজ্জাল এবং তার সাঙ্গপাঙ্গরা মুসলিমদেরকে ঘিরে ফেলবে এবং মসজিদের ভিতরে ইমামুল মাহদি এবং মুসলিমরা থাকবেন। তখন মুসলিমরা হয়তো মনে করবেন যে এখন হয়তো আমাদেরকে তারা শেষ করে ফেলবে, অথবা দাজ্জাল মনে করবে মুসলিমদেরকে আমরা শেষ করে ফেলব। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই মুহূর্তে আসমান থেকে ঈসা ইবনে মারিয়ামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ওই সিরিয়ার সাদা মসজিদের মিনারের উপরে নামবেন। এই মসজিদটা এখনো গিয়ে দেখবেন সাদা হয়ে গেছে অলরেডি। রাসূল যখন এই হাদিসটা বলেছিলেন তখন মসজিদ সাদা ছিল না, এখন এই মসজিদ সাদা, এখন এই মসজিদ সাদা, আপনি ইন্টারনেটে গিয়ে দেখেন। এই মিনারের উপরে ইমাম ঈসা ইবনে মারিয়াম নামবেন এবং ঈসা আলাইহিস সালাম ইমামুল ঈসা আলাইহিস সালামকে ইমামুল মাহদি চিনতে পারবেন। ইমামুল মাহদি প্রথম বলবেন এটা হচ্ছে মারিয়ামের পুত্র ঈসা, এবং তিনি তাকে ইমামতি করার জন্য আহ্বান করবেন। তখন হবে ফজরের ওয়াক্ত, ফজরের আজান দেওয়া। কিন্তু ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন না, তিনি বলবেন ইমামুল মাহদিকে আপনি ইমামতি করেন, কারণ এই উম্মতের জন্য ইমামতিকে ফরজ করা হয়েছে, আমি নবী হিসেবে আসিনি, আমি উম্মাহ হিসেবে এসেছি। ইমামুল মাহদি ইমামতি করবেন, নামাজ শেষ হবে, ঈসা আলাইহিস সালাম বলবেন দরজা খুলে দাও। ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে লবণের মতো, ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে, হত্যা করা হবে, কারণ একজন সত্যিকারের মাসিহ মিথ্যা মাসিহকে হত্যা করবে। এরপরে ইসলামের বিজয় হবে, 40 বছর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে বিচরণ করবেন, বেঁচে থাকবেন, তিনি বিয়েও করবেন, তার সন্তানও হবে, তাকে দাফন করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে। এই 40 বছরের পৃথিবীর এমন একটা জায়গা বাকি থাকবে না যেখানে ইসলামের পতাকা বুলন্দ হবে না, ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। এমন একটা গ্রাম একটা শহর বাকি থাকবে না যেখানে ইসলামের হুকুমত কায়েম হবে, পৃথিবীর কোনো শক্তি এটাকে ঠেকাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন এই ঘটনাগুলো ঘটবে তখন খোরাসান এই আফগানিস্তান কন্টিনেন্ট থেকে একটা সেনাবাহিনী গিয়ে তাদের সাথে যোগ দিবে, তোমরা যদি ওদেরকে পাও বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দিও। এটা রাসূলের কথা, আমরা বলছি না তারা কারা, সময়ের টাইম উইলসে সময় বলে দিবে। এরপরে 40 বছর পৃথিবীতে খেলাফত কায়েম থাকবে, তারপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে, মানুষ এতটা খারাপ হবে রাস্তার মধ্যে জেনা করবে, একবারে রাস্তার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মানুষগুলোর সামনেই কিয়ামত সংঘটিত হবে। এখন এই ঘটনাগুলো আমি কেন বললাম, এই কারণে বললাম আমরা যেন উপলব্ধি করতে পারি আমরা শেষ জামানায় বাস করছি, আমাদের সামনে এই সময়গুলো অপেক্ষা করছে। এখন আপনি যদি দু চোখ দিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন, যদি আপনি এক চোখা হন আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। এই সময়টুকুতে আমরা কি করব, হালুয়া সেমাই রুটি খাবো, বিরিয়ানি খাবো, বাসায় ঘুমিয়ে যাবো, তাই না? এই সময়গুলোতে আমরা আসলে কি করতে পারি, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলছি। নাম্বার ওয়ান, আপনি ইলম অর্জন করেন আগে, নাম্বার ওয়ান আপনি ইলম জ্ঞান অর্জন করেন, কোরআন এবং সুন্নার গভীর জ্ঞান অর্জন করেন। নাম্বার টু, জ্ঞান অনুযায়ী আপনি আমল করেন, নিজের ব্যক্তি জীবনকে সাজিয়ে নিন, ঋণ টিন দেনা পাওনা পরিশোধ করে ফেলুন, সব অমীমাংসিত বিষয়কে দূর করে ফেলুন, প্রস্তুতি গ্রহণ করেন। নাম্বার থ্রি, আপনি আপনার পরিবারটাকে সচেতন করার চেষ্টা করেন, আপনি আপনার পরিবারটাকে আদর্শ জান্নাতি পরিবার রূপে গড়ে তোলার চেষ্টা করেন। নাম্বার ফোর, দাওয়াতি কাজ করেন, মানুষকে সচেতন করার চেষ্টা করেন, এই উম্মা আজকে বিভক্ত তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। এখন আমাদের বক্সিং গ্লাভস পরে যুদ্ধ করার সময় নয়, এখন আমাদের ছোট ছোট মাসলা মাসালগুলো নিয়ে একে অপরকে কাদা ছড়াছড়ি করে মসজিদ ভাগ করার সময় নয়। কে জানি এই জিনিসটা আমাদের মাথায় দিয়ে দিয়েছে, অফকোর্স এটা ইবলিস এবং দাজ্জাল দিয়েছে। আজকে আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে ভাগ হয়ে যাচ্ছি, 73টা কেন, 73,000 দল হয়ে গেছে, সবার মাঝে একটা ঐক্যের প্রয়োজন, আমরা সবার ভালোটুকু নেই, খারাপটুকুকে ত্যাগ করি।
এটা আপনি করতে পারেন। নাম্বার ফোর, নাম্বার ফাইভ, অর্থনৈতিক ব্যাপারে আপনি হালালের ব্যাপারে সচেতন হন, হারাম ত্যাগ করেন। যদি কিছুই করতে না পারেন, কৃষিভিত্তিক অর্থনীতিতে ফিরে আসেন। এটাই একমাত্র রাস্তা খোলা আছে হালাল খাওয়ার, আর কোনো রাস্তা আমার দৃষ্টিতে খোলা নেই। আর নাম্বার সিক্স হচ্ছে, এই পুরো প্রসেসের জন্য আপনি শারীরিক, মানসিক, আত্মিক একটা প্রস্তুতি গ্রহণ করেন। সামনে এই সময়টা আসতে যাচ্ছে, আমরা এই কাজগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইল্লিনের অন্তর্ভুক্ত করবেন, তাদের অন্তর্ভুক্ত করবেন যারা ঘরে বসে হালুয়া রুটি খায়নি, এই উম্মার জন্য কিছু করেছে, কিছু চেষ্টা করেছে। এর ফলাফল এটাই হবে, আমরা কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। একটা আলোচনায় সব কিছু বলা সম্ভব নয়। আমি আজকে আপনাদেরকে এতটুকু বললাম, আখিরুজ জামানে সাইনগুলো কী, আমরা ঘুমিয়ে আছি, আমাদের জাগতে হবে, এবং আগামীতে কী হতে যাচ্ছে, আমাদের প্রস্তুতি কী হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন, দিনের জ্ঞানে বলিয়ান করুন, আলোকিত করুন, সবার মাঝে ঐক্য দান করুন, আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করুন, সচেতন হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকিম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররাউফুর রহীম।